চড়ুই পাখি বা হরিণের মতো ভীতু প্রাণী কতটা বিশ্বস্ততা অর্জন করতে পারলে এরা মানুষের হাত থেকে খাবার খেতে পারে। আবার এক ঝাঁক সাইবেরিয়ান টাইগারও একসঙ্গে একটি খাবারের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। শুধু তাই না, প্রজাপতি পাখাও মাঝে মধ্যে জেব্রার মতো দেখা যেতে পারে। বিভিন্ন প্রজাতির প্রাণীর বিশাল বিশাল ঝাঁক দেখতে অনেক ভালো লাগে। আজকে ভিডিওটিতে আপনারা বিভিন্ন প্রজাতির প্রাণীর বিশাল বিশাল ঝাঁক দেখতে চলেছেন। এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। এই ছোট্ট মেয়েটি মাছের এই সম্পূর্ণ ঝাঁকের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন সে কিভাবে পানিতে খাবার ছিটিয়ে দিচ্ছে। তাদের সংখ্যা এতই বেশি যে পুরো পানি কমলা বর্ণের হয়ে গিয়েছে এবং মাছগুলো যেভাবে লেজ নাড়াচ্ছে এটা দেখতে আসলে খুব চমৎকার লাগছে। এই লোকটি ক্ষুধার্ত হাঁসের এই বিশাল ঝাঁকটিতে খাবার ছিটিয়ে দিচ্ছে। খাবার মাটিতে পড়া মাত্রই হাঁসগুলো দল বেঁধে এই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ছে। এইখানে হাঁসের এই বিশাল ঝাঁকটিকে পানিতে নামতেও দেখা যাচ্ছে। এইখানে এই ধবল শামুকগুলো এদের খাবার খাচ্ছে। এই শামুকগুলো পুরো দেহ সাদা বর্ণের হয়, কেবল এদের শেলগুলোই বাদামি বর্ণের হয়। এই প্রাণীগুলোকে হাঁস বা মাছের চেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখা যায়। চীনের এই মাঠের মধ্যে আপনারা 10,000টি ঘোড়াকে একসঙ্গে দৌড়াতে দেখছেন। এই হরিণগুলো খাবারের আশায় প্রতিদিন এই মহিলাটি বাড়িতে আসে এবং দেখে মনে হচ্ছে না হরিণগুলো মহিলাটিকে একটুও ভয় পায়। এখানে আপনারা ভেড়ার একটি বিশাল ঝাঁককে সরু রাস্তা দিয়ে সুড়ঙ্গের ভেতর ঢুকতে দেখছেন। আসলে গ্রীষ্মকালের জন্য এদেরকে উচ্চ চরণভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তারা রোদ পোহাতে পারে। এখানে আপনারা কুমিরের একটি বিশাল ঝাঁককে দেখতে পাচ্ছেন। এদের মুখ দেখে মনে হচ্ছে এরা যে কোনো কিছু কামড়ে খাওয়ার জন্য সদা প্রস্তুত হয়ে থাকে। এইখানে আপনারা কুমিরের আরেকটি বিশাল ঝাঁক দেখতে পাচ্ছেন। এরা সংখ্যা এত বেশি যে এরা পরস্পরের উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। এইখানে এই ছোট্ট কচ্ছপগুলোকে খাবার দেওয়া হচ্ছে। আবার এইখানে এই লোকটি কচ্ছপগুলোর জন্য তরমুজ কেটে দিচ্ছে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। এই লোকটি এই বোটের মধ্যে উপুর হয়ে শুয়ে এই কচ্ছপগুলোকে খাবার দিচ্ছে। শেষমেশ বেচারিও নিজের জলাশয়ে পড়ে যায়। আশা করি সেও আবার কচ্ছপগুলোর খাবার হয়ে যাবে না। এইখানে এই লোকগুলো সাফারি পার্কের এই চিতাগুলোকে খাবার সার্ভ করছে। আপনাকে যদি এই জব দেওয়া হতো তাহলে আপনি কি এই কাজ করতে রাজি হতেন? আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইখানে এই সাইবেরিয়ার বাঘগুলো তাদের লাঞ্চের জন্য অপেক্ষা করছে। এই ছাগলটিকে এদের সামনে ফেলা মাত্রই বাঘগুলো ছাগলটির উপর ঝাঁপিয়ে পড়ে। এইখানে এই সিংহগুলোর মাঝে খাবারের জন্য কোনো মারামারি নেই, কারণ এখানে প্রতিটি সিংহের জন্য যার যার জন্য আলাদা আলাদা মাংসের টুকরা পাচ্ছে। এই নর ফ্লেমিঙ্গোগুলো মাদি ফ্লেমিঙ্গোগুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। এই ভিডিওটিতে ভেড়াগুলোর এমন একটি ঝাঁক দেখা যাচ্ছে যেমনটা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। এই ভেড়াগুলোকে এইখান থেকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যাতে এরা খোলা মাঠে ঘুরতে পারে। এই ভিডিওটিতে কিছু ওয়াইল্ড আফ্রিকান গ্রেট প্যারট দেখা যাচ্ছে, যারা মাঠের মধ্যে খাবার খুঁজছে। ক্যামেরাম্যানের কারণে হয়তো এরা ভয় পেয়েছে, তাই এরা এখান থেকে উড়ে যাচ্ছে। এই ভিডিওটিতে আপনারা বানরের একটি বিশাল ঝাঁককে খাবারের ক্রেট থেকে ফল নিয়ে যেতে দেখছেন। আবার এইখান থেকে এরা রুটিও নিয়ে যাচ্ছে। এইখানে এই চড়ুই পাখিগুলো এই লোকটির হাত থেকে খাবার খাচ্ছে। এই ছোট ছোট উট পাখির ছানাগুলো দেখতে খুব কিউট এবং তুলতুলে। এই মহিলাটি এদেরকে খাবার খাওয়াচ্ছে। এই লোকটি এখানে হাজার হাজার বন্য টিয়ার খাওয়ার জন্য এখানে খাবার ছিটিয়ে দিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন পাখিগুলো কিভাবে খাবারগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ক্যামেরাম্যানের কাছে এমন কি আছে যে ক্যাঙ্গারুগুলো তাকে ফলো করছে? ক্যামেরাম্যানে এদের অন্তত কিছু খাবার তো দিতেই হবে, না হলে সে ক্যাঙ্গারুর মারও খেতে পারে। এই লোকটি ভারতের বার্ডম্যান হিসেবে পরিচিত। সে এখানে পাখির জন্য খাবার বিছিয়ে দিচ্ছে। এগুলো করার জন্য সে ভোর 4টা বাজে ঘুম থেকে ওঠে। তার বাসায় দৈনিক প্রায় 4,000 পাখি আসে।
এইখানে এই প্রজাপতিগুলো এই ডালের মধ্যে দল বেঁধে চুপচাপ করে বসে আছে। ময়ূরের মতো জামা পরা এই মহিলাটি হেঁটে হেঁটে এই ময়ূরগুলোকে সাইডে সরিয়ে দিচ্ছে এবং এই লোকটি এদেরকে খাবার দিচ্ছে। আপনারা এই ছাগলছানাগুলো ছোটাছুটি দেখে বুঝতেই পারছেন এরা কতটা আনন্দে আছে। এখানে 12টি সিংহী মিলে এই নরচিতাকে আটক করেছে। যদিও চিতাটি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু এতে কোনো লাভই হয়নি। এই উটপাখির ডিমগুলো আসলেই অনেক কিউট। এই মহিলা এবং এই উটপাখির বন্ডিং আসলেই খুব ভালো। এইখানে এই হাতির ঝাঁকগুলো এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যাচ্ছে। এরা হয়তো খাওয়া দাওয়া শেষে বিশ্রাম করার জায়গা খুঁজছে। এই জেব্রাগুলোকে দেখে মনে হয় এরা খুব ক্ষুধার্ত এবং কোত্থেকে খাবার খাবে এই ব্যাপারে খুবই চিন্তিত। এইখানে এই জিরাফের ঝাঁকটি দল বেঁধে একসঙ্গে এই গাছের পাতাগুলোকে খাচ্ছে। এই হায়নাগুলো সিংহের খেয়ে ফেলে যাওয়া মরদেহ খাচ্ছে। হায়নাগুলোর পাশাপাশি শকুনও খাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রজাপতিগুলোর ডানা অনেকটাই জেব্রার মতো দেখা যাচ্ছে। এই ট্রাকটি গরুর খাবার দিয়ে ভর্তি এবং এই ট্রাকটি একদম পারফেক্ট ভাবে খাবার বিতরণ করে যাচ্ছে। এই ভিডিওটি বিফ ইন্ডাস্ট্রির বাস্তবতা তুলে ধরেছে। এইখানে এই গরুগুলোকে লালন পালন করে বড় করে তোলা হয়। এই গরুগুলোকে আগের ভিডিও হচ্ছে বেশি হাসি খুশি দেখা যাচ্ছে। এরা সবুজ ঘাসের উপরে ছোটাছুটি করতে পারে এবং এদের চড়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এই লোকটি এই টার্কিগুলোকে ফিডিং সিস্টেম দেখাচ্ছে। এগুলো খাবার খেয়ে অনেক খুশি রয়েছে। এই রাজহাঁসগুলো এই মহিলাটির কাছ থেকে খাবার খাচ্ছে। খাবার খাওয়া মাত্রই এরা অন্যত্র উড়ে যাচ্ছে। এই মহিলাটি তার ব্যালকনিতে পাখির জন্য খাবার ছিটিয়ে রেখেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।